Happy Holi! হোলি খেলতে খেলতে মাঝখানে আমাদের ব্রেক চলে আসছে, খাবার ব্রেক চলে আসছে, খাবার মানে খাবার চলে যাচ্ছে, আমার ফোনটা খাওয়ার জন্য সবাই ব্রেক নিয়ে, হ্যাঁ খাবার জন্য সবাই ব্রেক নিয়ে নিচ্ছে, তার মধ্যে আদ্রিত খাচ্ছে না, হোলি মাখিয়ে যাচ্ছে। ও এত দূর থেকে হেঁটে হেঁটে এলো নিজের মুখটা দেখাবে বলে, আমি বলছি কি করছে, ফার্স্টে খাবারটা খেয়ে নিচ্ছে, এটা রং খেলা না জল খেলা, আরে ওর মিষ্টি আছে পরে, মিষ্টিটাকে খেতে দে, মারাত্মক সিচুয়েশন তৈরি হয়ে গেছে, এখন রং সব বেঁচে আছে, রং খেলা না জল, জলটা দিয়ে তোদের রং উঠাতেও কাজে লাগবে, তো এখন সবাই বেলুন আবার প্রস্তুত করতে গেছে খাবার দাবার খাওয়ার পর, মানে এটা হোলি খেলা হচ্ছে না জল খেলা হচ্ছে, যে যত বাচ্চা জল নিচ্ছে আর ছুটছে, কি তুই জল আনতে এসেছিস, হ্যাঁ বেলুন গুলো বানাচ্ছে, মোবাইল ওদের সাথে ভাঙা নিতে পারছি না, ভয় লাগছে কারণ ওরা সবাই মোবাইলটাকে টার্গেট করেছে, এখানে এই যে বেলুনগুলোতে জল ভরা হয়ে গেছে, দো সেলফি সে কি হবে, এই যে এখন এটা, এখন এটা আমি ওদের গায়ে ছুড়বো, ওরা আমার গায়ে ছুড়েছিল কিন্তু লাগে, ওরা ছুটলো ছুড়লো ফাটলো, তুই পারবি দেখা যাক চল, কিন্তু আমি একটা আমাকে দিয়েছে যদি তোর জন্য আমি তোকে দেবো, লাগেই নি কারো, আরে তুই দূর আমার এবার এটা দাদা
इसको जलाना भी आता है पूरा जल चुका है मेरा डाउट है दादा को बाद में देख लेंगे সকালে রং খেলার পর তোমাদেরকে আর কিছু দেখানো হয়নি কারণ মুখ চোখ দেখে বুঝতেই পারছো এমন অবস্থা হয়েছিল আর তোর খেলে গা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়াটাও আর দেখানো হয়নি আর আমারও কানে পুরো রং কানের রঙগুলো যায়নি আর কানের রং দিয়ে স্নিগ্ধা এই মুখে লাগিয়ে দিয়েছে ওকে করতেছে মুখে আর এখন বিকেল হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়াটাও আজকে দেখাতে পারলাম না আর রং খেলার পর সত্যি কথা যা অবস্থা ছিল দেখানোর মতো সিচুয়েশন ছিল না
আর ও তো বেঁচে গেছে, কারণ ওর অ্যালার্জি হবে বলে ওকে বেশি কেউ রং দেয়নি। তবু বাঁচিয়ে নি, জল ছুড়ে মেরেছে, বলছে জলে তো অ্যালার্জি নেই তার জন্য জল ছুড়ে মারা হয়েছে। রং খেলার পর থেকে পুরো আমাদেরকে জলে ভিজিয়ে দিয়েছিল। রং খেলার আগে থেকে সবাই জল জল দিয়ে বেশি খেলা হয়েছে রং খেলার থেকে। ও আরেকটা জিনিস যে খুন খারাপি রং নিয়ে এসেছিল, বান্দর রং, ওগুলো কেউ খুঁজে পাইনি, কারণ ওগুলো আমি মানে একটা টবে কথর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন ওরা ভিডিওটা দেখলে জানতে পারবে, ততদিন ওটা ওখানেই থাকবে। না ভিডিওটা দেখানো হয়নি কোথায় আছে, তাই বার করতে পারবে না। মানে ওরা খুঁজছিল কোথায় আছে, আমি বলছি কে জানে কোথায়, জানি না। তারপরে আমি তো দাদা আর উজানরা তাকে পুরো জল ছড়ে মেরেছিল। হ্যাঁ এর তো কাজই ছিল জল ছড়ে, এই রঙগুলো ঠিক করে ওঠেও নি এখনো। তখন বিকেলবেলা আমরা ঘুরতে যাব, মানে আমি স্নিগ্ধা উজান আর সাগনিক, ছটার সময়। আমি স্নিগ্ধা উজান আর সাগনিক বলেছি, আমিও যাব। তোর যাওয়ার হবে না, আমরা চারজন আজকে বাড়ির ময়দানে ঘুরতে যাব। চলো তখন তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি ময়দান যাবো, সবাই বললাম দেখা হচ্ছে, কিন্তু তার আগে চলে এলাম রং বার করতে। দেখি যে ওরা ভিডিওটা ময়দান যাব, লাবণ দিদি মিথ্যা বলছে। এখানে এখানে এই যে আড়া সব, ইউ সি দিস গাইস, ও হই বার কর তুই, এই তো এই তো এই তো আবার ঢুকিয়ে রেখে দে। চল ভিডিওটা দেখবে যখন তখন বার করবে, তুই কিন্তু জানলি, কিন্তু আর কিন্তু কেউ জানবে না। তো আমরা বাড়ি ময়দান যাওয়ার জন্য বেরিয়ে গেছি, আর আমরা ছজন যাচ্ছি। আদ্রিকেও দাঁড় করানো গেল না, আদ্রি তো যাচ্ছে, এ সবাই তো দেখা দিই রে মুখগুলো অন্ধকারে গিয়ে দাঁড়াচ্ছে। আলো তো চল, আর আজকে আমরা বাড়ি ময়দান যাবো হেঁটে হেঁটে, আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা যত টাইমই লাগুক আজকে হেঁটে হেঁটে যাবো। বাড়ি ময়দান হ্যাঁ যাবো, আর বলবে বাড়ি ময়দান বন্ধ। চলো তাহলে বাড়ি ময়দানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন ফুচকা খেতে চলে এসেছি, আদ্রি কি করে আগে পেয়ে গেল জানার থেকে। এখানে ফুচকা আমরা সেই ছোটবেলা থেকে খাই, দারুণ। সে ওই সাগনিক আদ্রিক ছিল না, উজান খেয়েছিল। আদ্রিক কন্টিনিউ দাহ দাহ করে যাচ্ছে। আমরা ফুচকা খাওয়ার পর বাড়ি ময়দানে চলে এসেছি। আজকে বাড়ি ময়দানে তো প্রচুর ভিড়, অন্যদিন মানে যত কম ভিড় থাকে আজকে বল কত ভিড়। আর এখানে আর রাধা কৃষ্ণ মন্দিরটা, রাধা কৃষ্ণ মন্দিরটা দোলের জন্য দারুণ সাজানো হয়েছে। তো আমরা এখনো বাড়ি ময়দানে বসে আছি, এর আগে কোনোদিনও দোলের দিনে বাড়ি ময়দান আসেনি, মানে বাড়ি থেকেই বেরোয়নি, তার জন্য জানতাম না বাড়ি ময়দানে এত সুন্দর একটা জিনিস। এখানে প্রতি বছরই সত্যি কথা বলতে যেতে ইচ্ছা করছে, জানি না তারপরে তোমার কথাগুলো কত শোনা যাচ্ছে। ও ঘুমবে তো। আমাদের বাড়ি ময়দান ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। আর যাওয়ার সময় তো আমাদের টোটো পাইনি, সামনে যে অনেক টোটো পেয়ে যাচ্ছে, মানে আমরা চাপিয়ে নিই।
তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভাই বলার জন্য আমরা রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট অলসো কেমন লেগেছে ভিডিওটা। ওকে সাবস্ক্রাইব কর, হ্যাঁ ঠোক দো পুরো। বাই, কত বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে। তুই থাকবি না? হ্যাঁ।